এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ স্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেকটা ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটা ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু খাটটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, এটাই হচ্ছে আমার সর্বপ্রথম কাজ। তারপরেই কিন্তু আমি কাজগুলো এক এক করে শুরু করি। খাটটা ঝাড়া হয়ে গেলেই দেখতে পাচ্ছ পুরো টান টান করে বিছনাটাকে ক্লিন করে নিয়েছি। বিছনার চাদর যত ক্লিন রাখবে ঘর কিন্তু তত সুন্দর লাগবে দেখতে। তারপরে আজকে না ঘুমটা সকাল থেকে একদমই যাচ্ছিল না চোখ থেকে, মনে হচ্ছিল এক্ষুনি শুয়ে পড়লে হয়তো আবার ঘুমিয়ে পড়ব। কেন কি জানি হঠাৎ করে শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে, জল খেলাম, পেট ভরে তো জল এখনই খাওয়া হচ্ছে না একদমই, ভিডিও বানানোর জন্য একটু তাও খেলাম। আমাকে ডাক্তারে বলেছিল প্রতিদিন 3 লিটার করে জল খেতে, আগে বা যাও জল খেতাম, কিন্তু এখন তো একদমই জল খাওয়া হচ্ছে না, কাজের মাঝে অনেক কিছুর মধ্যে জল খাওয়াটা একদম স্কিপ হয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ আমার চোখে কিন্তু এখনও ঘুম, মনে হচ্ছে আমি এক্ষুনি ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুমালে যে হবে না, কাজ রয়েছে, অনেক কাজ করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে চাটা বানিয়ে চাটা খেয়ে নিজেকে ফ্রেশ করি। আর আজকে কিন্তু এই বিস্কুটগুলো দিয়ে চা খাচ্ছি, এই বিস্কুটটা মা কালকে আমার জন্য নিয়ে এসেছিল। এগুলো হচ্ছে বেকারি বিস্কুট, চায়ের দোকানে এই বিস্কুটগুলো পাওয়া যায়। আমার কিন্তু খুব ভালো লাগে এই বিস্কুট দিয়ে চা খেতে, বিশেষ করে কিন্তু দুধ চা দিয়েই ভালো লাগে এই বিস্কুটগুলো, কিন্তু আমি তো দুধ চা খাই না, তাই জন্য র চা দিয়ে বিস্কুটটা খেলাম। তারপরে চাটা খাওয়া কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে কিন্তু মা কিন্তু আমার হাতে হাতে অনেক কিছুই করে দেয়, প্রায় অর্ধেক জিনিসই মা করে দেয়, বাদ বাকিটা আমি করি। আর দেখতে পাচ্ছ আর একজনকে কি সুন্দর অঘরে ঘুমাচ্ছি, ওর কোনো চিন্তা নেই, ভাবনা নেই, ও শুধু ঘুমালেই বেঁচে যায়। আর আজকে কিন্তু রান্না করছি পটলের ঝোল, আলু ভাজা, বেগুন ভাজা আর মিষ্টি আলু ভাজা। মিষ্টি আলু ভাজা খেতে কিন্তু আমার দারুণ লাগে, তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে কিন্তু চিকেন দিয়ে ইঁচড় রান্না করেছিলাম, এই রেসিপিটা কিন্তু আমি অবশ্যই ছেড়ে দিয়েছি, তোমরা গিয়ে দেখে নেবে। তারপরে আজকে আমরা দুপুরবেলা দিদিভাইদের বাড়িতে বসে লাঞ্চ করছিলাম, সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করতে কিন্তু ভালোই লাগে, তাই জন্য দুপুরবেলাটা আজকে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। আজকের দিনটা কিন্তু আমি এইভাবেই কাটালাম, আর তোমরা কিরকম করে দিনগুলো কাটাও আমার সঙ্গে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে।